যেই সমস্ত ভাইরা অভিযোগ করে থাকেন স্ত্রীদের বিরুদ্ধে তাদের কাছে আমি প্রশ্ন রাখবো আপনারা কি স্ত্রীদেরকে সৎ উপদেশ দিছেন সঠিকটা বুঝ দিয়েছেন মহিলারা প্রকৃতির তাদেরকে যেটি বুঝ দেবেন এটি তারা মানবে তাদের সাথে যদি পুরুষদের মতো কঠোরতা অবলম্বন করেন তাহলে উল্টো মর নিবে একজন পুরুষের উচিত স্ত্রীদের সাথে সৎ আচরণ করা এটি হক সুন্দর যেমন আচরণ করবেন এমনইভাবে তাদের সাথে নম্রতা অবলম্বন করা তাদের প্রতি দয়া প্রদর্শন করা আর তাদেরকে সৎ উপদেশ দেওয়া এটি ইসলামের নির্দেশ আপনি যদি আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ বাস্তবায়ন করেন ইসলামের আদেশ বাস্তবায়ন করেন স্ত্রীদের বিষয়ে যেটা আদেশ রয়েছে তাহলে দেখবেন কোনো অভিযোগ থাকবে না স্ত্রীর বিরুদ্ধে সব সময় তাদের প্রশংসাই করবেন রসল্লা মেশাদ করেছেন ইস্তাউসা খাইরা হে পুরুষগণ তোমরা তোমার স্ত্রীদেরকে সৎ উপদেশ দাও কেননা মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে আর সবচেয়ে বক্র হাডটি হলো পাজরের হাড্ডি ও ইন কাসার তাহ যদি তুমি কঠোরতা অবলম্বন করে সোজা করতে যাও তাহলে হাড্ডি ভেঙে যাবে ওয়া ইন তারাক তাহ লাম এজাল আওয়াজন আর যদি সেরে দেও উপদেশ না দিয়ে এভাবে সেরে দাও তাহলে বক্রতাই থাকবে বাঁকাই থাকবে বাঁকা পথ অবলম্বন করবে তোমরা তোমাদের স্ত্রীকে সৎ উপদেশ দাও এই হাদিস দিয়ে স্পষ্ট একজন পুরুষের উচিত ইসলামের নির্দেশ যেটা হয়ে রয়েছে সেটা হলো সৎ উপদেশ দেওয়া সৎ উপদেশ দেওয়া মানে কি সর্বপ্রথম উপদেশ দিবে একজন মুসলিম হিসাবে ইসলামের উপর চলবে কিভাবে আল্লাহর হদুত সীমারেখা সম্পর্কে রসৌ সাল আদর্শ তার স্ত্রীর সাথে যেমন বাস্তবায়ন করছেন সেগুলি বাস্তবায়ন সম্বন্ধে নামাজ সম্পর্কে রোজা সম্পর্কে আরও নফল ইবাদত সম্পর্কে এবং বিশেষ করে গুরুত্ব দিবে ইসলামের শিষ্টাচার এবং স্বামী স্ত্রীর যে দিকগুলি রয়েছে ইসলামে কি দিক নিদর্শন দেশে এইগুলি বিষয়ে পরামর্শ দিবে যদি পরামর্শ দেওয়া হয় তাহলে এটি তারা শুনবে এবং স্বামীদের সাথে সুন্দর আচরণ করবে দেখা যাবে সংসারটি সুন্দর এবং সুখময় হবে কোনো অভিযোগ থাকবে না তাই আসুন আমরা রসাল্লামের এই সংক্ষিপ্ত আদেশটি জীবনে গ্রহণ করি এবং স্ত্রীদের সাথে আমরা সুন্দর আচরণ করে তাদের থেকে সুন্দর ফল আশা করি আল্লাহরবুল্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহ